আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল যে কর্মী বাহিনী সেই কর্মী বাহিনী নিয়ে এগিয়ে আসছে দুকে ঠেননি কুন্দরা চৌধুরী আমরা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমেছি এবং সরকার যখন না করা পর্যন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমাদের পিছনে হাঁটার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশকে নিয়ে অবৈধ সরকার কোনো কিছু খেলতে আমরা দেব না আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা সামনে আগে যাব যে যত বাধা আসুক যে কোনো প্রশাসন আসুক যে কোনো আমলা আসুক বিগত দিনের যে অত্যাচার অবিচার করেছে তার প্রতিবাদ আমরা এবার দেখে দেব এবং যে কোনো বাধা ভেঙে আমরা অতিক্রম করব এবং বিজয় চিনে আনব ইনশাল্লাহ স্বীকার করছে সাতলা চত্বরে হাজার হাজার হেফাজত কর্মীদের তাদের তারা হত্যা করেছে তাদের মুখের কথা তাদের হাজার হাজার রক্তের হেফাজতের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হবে তাদেরকে এই পদত্যাগ করতেই হবে আমরা যদি হেফাজতের মতো রক্ত দিতে হয় আমরা প্রস্তুত বিএনপি জাতীয়তাবাদী দল প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য অতএব আপনি কত রক্তের বিনিময়ে দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিবেন আমি শেখ হাসিনাকে বলতে চাই আর কত রক্ত নিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন আর কত রক্ত নিয়ে দেশের ভোটার অধিকার ফিরিয়ে দিবেন আর কত রক্ত নিয়ে দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে দিবেন এই সরকারের এই সরকারকে পদত্যাগের মাধ্যমে আমরা এই গণতন্ত্র ফিরে পেতে পারি আওয়ামী লীগ বলছে বিএনপি ক্ষমতা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নাও করলে তারা সংবিধান অনুযায়ী নির্বাচন করবে কিসের সংবিধান যে দেশে একা নির্বাচন করে কোনোদিন সংবিধান সে তো সংবিধান হতে পারে না এই সংবিধানে সবারই ভোট দেওয়ার অধিকার থাকে তাকে ভোট দেবে কে সে তো ভোট দেওয়ার প্রয়োজন মনে করে না সে রাতে ভোট চুরি করে ডাকাতি করে সেভাবে সে নির্বাচন করে সেটা কোনোদিন নির্বাচন হতে পারে না নির্বাচন তো সব সব দলীয় অধীনে নির্বাচন হবে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে এক দলীয় শাসনের মাধ্যমে কখনো নির্বাচন হতে পারে না অতএব আমরা চাই এই সরকারের পদত্যাগ তাকে পদত্যাগের মাধ্যমে আমরা নির্বাচন দিব আওয়ামী লীগ বলছে আজকের এই গণসমাবেশ থেকে যদি হরতাল এবং ঘেরাও কর্মসূচির মতো কঠোর কর্মসূচি দেয় তাদেরকে শাপলা চত্বরে হেফাজতের মতো অবস্থা করা হবে আওয়ামী লীগ তো তারা স্বীকার করছে শাপলা চত্বরে হাজার হাজার হেফাজত কর্মীদের তাদের তারা হত্যা করেছে তাদের মুখের কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল যে কর্মী বাহিনী সেই কর্মী বাহিনী নিয়ে এগিয়ে আসছে দুকে ঠেননি কুন্দরা চৌধুরী দর্শক আপনাদের
আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা সামনে আগে যাব, যে যত বাধা আসুক, যে কোনো প্রশাসন আসুক, যে কোনো আমলা আসুক, বিগত দিনের যে অত্যাচার অবিচার করেছে তার প্রতিবাদ আমরা এবার দেখে দেব এবং যে কোনো বাধা ভেঙে আমরা অতিক্রম করব এবং বিজয় ছিনে আনব ইনশাল্লাহ। বিএনপির অবস্থা হেফাজতের মতো হবে ফ্যামিলির মধ্যে আটজন আটজন থাকে, তার পরিবার এই আটজনের মধ্যে যার যেমন বাজার লাগে আজকে তারা দেশে হারা, কোথায় যে দাঁড়াবে। আর ওই অবধের কাতার কি বলছে যে দেশে নাকি উন্নয়ন করছে, জায়গায় জায়গায় ওভার ব্রিজ দিছে উপর দিয়ে, ওরা কি আমাদের দরকার ছিল? ওরা যারা ঘুরবে তারা প্রেমী প্রেমিকারা নিয়ে ঘুরবে বুদ্ধিয়া, তাদের জন্য এটা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জন্য দেওয়া হয় নাই। আমরা এই জন্য আসছি যে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের মা, জনগণের মা, আমাদের মাকে মুক্ত করতে আজকে এই পল্টনে আসা হয়েছে। আমরা মুক্ত চাই, আমাদের মার জন্য আমাদের মুক্ত দরকার, কারণ আমাদের মা মৃত্যুর জন্য সে